হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আইপিএল এর ফাইনালি আজকে 8 নম্বর ম্যাচটা শেষ হয়ে গেল। আইপিএল এর ম্যাচটা ছিল রাজস্থানের সাথে পাঞ্জাবের। তো পাঞ্জাব ম্যাচটা জিতে নাই 5 রানে মাত্র, খুব হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল যদিও। তো যদি প্রথম থেকে ডিসকাশনে বলতে হয় তাহলে ফার্স্টে পাঞ্জাব ব্যাট করতে নামে, রাজস্থান রয়্যাল টসে জিতে পরে জিতে ফার্স্টে ফিল্ডিং চয়েস করে। তো প্রভাস ইমরান, তার মধ্যে ফার্স্ট ওপেনিংয়ে প্রভাস ইমরান আর ধাবান দারুণ মানে ওপেনিং করেছিল। একজন 60, একজন ধাবান করেছে 86। ইভেন সে ধাবান নট আউটও ছিল মাত্র 56টা বলে, আর প্রভাস ইমরান 34টা বলে 60 রান করে। তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, মেজরিটি পারফরমেন্স তাদের কাছ থেকেই পাওয়া গেছে। তো সেই সব নিয়ে বেশি উইকেট পড়েনি, মাত্র 4টা উইকেট পড়েছিল। তো সব মিলিয়ে 197 রান করে, 197 রান করে পাঞ্জাব তার আগে 197 4 উইকেটে। তো তার এগেনস্টে এরপর ব্যাট করতে নামে রাজস্থান রয়্যাল। রাজস্থান রয়্যাল ব্যাট করতে নেমে পড়ে প্রথম দিকটা তাদের ভালো যাচ্ছিল না, কিন্তু সঞ্জু স্যামসন তা কিছুক্ষণ পরে ক্যাপ্টেন কিছুক্ষণ পরে নেমে পড়ে 25 বলে 42 রান করে, আর বাকি সবাই মোটামুটি অন অ্যাভারেজ খেলেছে। বাট শেষের দিকে হেডমায়ার খুব ভালো খেলছিল, হেডমায়ার মাত্র 18 বলে 36 রান করেছে। আর এদিকে ধ্রুব জুয়েলও কত, 15 বলে 32 রান করেছিল, কিন্তু ওদের উইকেটগুলো চলে যায় মেনলি নাথান এলিস 4টা উইকেট একাই নিয়ে নেয়। তো ম্যাচটা তারপর কিন্তু ভালো টক্কর দিয়েছিল 192 রান করে 7 উইকেটে, আর হয়তো কিছুক্ষণ থাকলেই হয়তো ম্যাচটা বের করে দিত হয়তো রাজস্থান রয়্যাল। বাট 5 রানে ম্যাচটা জিতে গেল পাঞ্জাব কিংস, খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো। 7টা উইকেট আর এদের পড়েছে 4টা উইকেট। তো এলিসি তার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই খেলাতে। আর তো 5 রানে ফাইনালি জিতে গেল ম্যাচটা আজকে পাঞ্জাব কিংস। এরপর আবার এটাই ছিল আজকে ম্যাচের ডিসকাশন। তো তোমরাও জানিও কেমন লাগলো ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব তোমরা করে দাও। আর নেক্সট আগামীকাল যে ম্যাচটা হবে সেই ম্যাচেরও আবার ডিসকাশন নিয়ে ম্যাচের পরে আবার ডিসকাশন করে নেওয়া যাবে। আপাতত এইটুকুই, বাই, টেক কেয়ার।